ওয়েলকাম ব্যাক টু অরমিনা ডরমিটিস ব্লগ চ্যানেল। তো এখন থেকে আমি আমার একটা ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 8:30, আমি রান্না বসালাম আর মিথি গেছে স্কুলে। আর আজকে হচ্ছে আমাদের জীবনে একটা স্পেশাল ডে, আমাদের অ্যানিভার্সারি। এটা হচ্ছে 9 বছর আমাদের পূরণ হলো। তো সেরকম কিছু প্ল্যান নেই, বড় কিছু সেরকম প্ল্যান নেই। তো যা হবে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। দেখো আমাদের কাটা পোনা মাছ এনেছে, ভাজা হচ্ছে, তরকারি হবে, এটা মিঠির। আর এখানে রয়েছে লোটে মাছ। লোটে মাছ খুব খেতে ইচ্ছা করছিল, তাই জন্য লোটে মাছ আনতে বললাম। ওই জন্য এই দুটো মাছ রান্না হবে, আর দেখি কি হয়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমি রান্না করে নিই। তো আমি স্কুল থেকে সোনাকে নিয়ে চলে এসেছি, দুজনেই গেছিলাম, মিঠি এখন চলে এসছে। আমি হচ্ছে মিঠির পাপার জন্য একটা ছোট্ট গিফট এনে রেখেছিলাম, মিঠি আসবে তারপর দেবো ভাবলাম। তো এসে গেছে, এখন দিচ্ছি ওকে। দেখো খুবই ছোট্ট একটা আমার তরফ থেকে। ও হ্যাঁ, আজ এটা হচ্ছে, আজকে হচ্ছে 6 জুলাই, 6 জুলাই আমাদের অ্যানিভার্সারি। আমি এখনো গিফট পাইনি, মানে আমি এখনো নিইনি। ওয়েলকাম ওয়েলকাম। তো দেখো কাজের জিনিস, এটা প্রয়োজন ছিল। জিন্সের প্যান্ট পরে দেখো একটুখানি। জিন্সের প্যান্ট খুব ভালো হয়েছে। তো এটা দেখি, ছোট হলো না বড় হলো, আমি তো জানি অত বুঝতেও পারি না ছেলেদের জিনিস। দেখে নিই একটু জিনিসটা। তো দুপুরবেলা এখন চলো খেয়ে নিই, তোমরা একটু মেনুটা দেখে নাও। এখানে রয়েছে ভাত, এখানে লেবু কেটে রেখেছি, এখানে রয়েছে মিঠির লোটে মাছ ঝাল ছাড়া, ওই জন্য এরকম। আর এখানে রয়েছে ওর মাছ ভাজা, আর এখানে রয়েছে লোটে মাছ দুটোই। এটা হচ্ছে মিঠির পাপা একদম ঝুরঝুরে লোটে মাছ খায়, আর আমি ঝুরঝুরে খাই না, ওই জন্য আমার একটু তেল তেল ভাব থাকবে, ওরকম তুলে রেখেছি। আমার এটা দুবেলা। আর এখানে রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ও এই আজকের মেনু, আর কিছু করিনি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে আসছি। তো এখন খেতে বসবো, তোমাদের বললাম, কিন্তু খাওয়ার আগে বোন একটা কি গিফট এনেছে দেখে নিই একটু। ওই বাবা থ্যাংক ইউ, এটা আমার মনে হচ্ছে দু থাকের টিফিন বক্স, দোতলা টিফিন বক্স। যাই হোক দেখে নিই এটা কি আছে। হলো আমার তরকারি দিতে, আমার তরকারি দিতে খুব অসুবিধা হয়, ঠিকই আছে। এইটা কল্যাণী থেকে আইসে, আমি কিনিনি তাই জন্য। ও এটা মাসিকে আনতে দিয়েছিল মা। তো এখন হচ্ছে বিকালবেলা, আমরা একটু বেড়াচ্ছি দুজনে। মিঠি চলে গেছে, আঁকা ক্লাস আছে ও গেছে, আর আমরা দুজন একটু বেড়াচ্ছি, এই আশেপাশে দিয়ে একটু ঘুরবো বাইকে করে, এটাই। আর চলো দেখতে থাকো ব্লগটা। তো তারপরে দেখো আমরা চলে গেছি বেহালায় হাজিতে এগরোল নিতে, এই যে নিয়ে ঘুরে চলে আসলাম। তো তোমরা দেখলেই, আমরা আবার খাবার বেহালায় হাজিতে গেছিলাম একটু খাবার কিনতে, রোল নিয়ে এসেছি, আর হচ্ছে এখানে নিয়ে এসেছি মোমো, এটা হচ্ছে আমার দেওর খাবে, ও রোল খাবে না, এইগুলো নিয়ে আসলাম। তো এখন ওই বাড়িতে যাবো, আবার মাকে দেবো, মাসি আছে দেবো। তো মিষ্টি নিয়ে এসেছি এখানে।
এখন মিঠিকে নিতে এসেছি আর এই বাবা এটা কি হচ্ছে নিয়ে এই বাড়ি চলে যাব কি আমরা খাওয়া দাওয়া করব আর মাসিকে মাকে বোনকে দিয়ে দিয়েছি এই যে মাসি বসে আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো তো টাটা